হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঙ্গীতা, সঙ্গীতা স্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2:10, বুঝতে পারছো কিনা জানি না, 2:10 বাজে। তো আজকে হচ্ছে সূর্যগ্রহণ। আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো অনেকে কুসংস্কার মানে ভাবে, কিন্তু আমাদের মা ঠাকুমারা এভাবেই করে এসেছে, তো আমাদেরও করতে হবে। যেহেতু আমি প্রেগনেন্ট তো আমাকে মানতে হবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, এই জাস্ট খেয়ে ঘরে এলাম। তো এখন 2:10 বাজে, 2:29 লাগবে। তো ততক্ষণ একটু বাইরে থাকব, তারপরে যা যা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকে এটাকে কুসংস্কার ভেবে নেয়, তো কেউ প্লিজ বাজে কমেন্ট করো না, কারণ এটা আমাদের মানতে হবে। আমাদের মা ঠাকুমারা করে এসেছে, তো আমাকেও করতে হবে। তো চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম, মানে শুধু যে হাঁটাহাঁটি করেছি তা ঠিক না, আমি বসেছিলাম খাটের ওপরে চেয়ারে। তো অনেকে একভাবে শুয়েও থাকে, তো আমি শোয়াটাকে আজকে অ্যাভয়েড করেছি, একটু হাঁটা চলাটাই করেছি, কারণ এই অবস্থায় শুয়ে বেশিক্ষণ থাকাও যায় না। তো এই জন্য আমি একটু হাঁটা চলা করছিলাম, অনেকক্ষণই হয়ে গেছিলো, কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। একদম অতক্ষণ থাকা ভীষণ কষ্ট হয়েছে আমার। এটা দিয়ে 3টে গ্রহণ পড়ল, এখনও আর একটা পড়বে, সবারই প্রেগনেন্সিতেই পড়ে একটা না একটা, আমার 4টে পড়েছে, ভাবা যায়। সেটা আর ভালো লাগছে না জানো তো, সেই ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছি, বসে থাকছি, উঠে আবার হাঁটা চলা করছি, এই করছি আজকে। তো কানের মধ্যে হেডফোন দেওয়া আছে, দেখে বুঝতে পারছো গীতা শুনছিলাম। তো আর ভালো লাগছিলো না দেখে আমি আবার শ্যামা সঙ্গীত শুনছি, কী করে বুঝে উঠতে পারছি না। সবে 4টে বাজে, এখনও অনেকটা টাইম, এভাবেই কাটাতে হবে। আর ভালো লাগছে না, তো মাঝাবি ফেটে যাচ্ছে পুরো, দেখি কতক্ষণ কী করতে পারি। তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, তো তোমরাও ভিডিওটা দেখতে থেকো। চলো আবার পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, ফাইনালি শেষ হয়েছে গ্রহণটা। কি বলো, ভীষণ কষ্ট হচ্ছিল থাকতে, তাও থাকতে হয়েছে, কারণ থাকতে হবে ওই জন্য। তো গ্রহণ শেষ করে ফেলেছি, এখন বাজে প্রায় 6:50 এরকম হবে, কারণ 6:40 পর্যন্ত ছিল। আর তোমরা বাইরে হয়তো গানের আওয়াজ পাবে, কারণ কালকে ভিডিওতে বলেছি, তো তাদেরই কাজ চলছে। তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। আমি আগে একটু ফ্রেশ হই, প্রচণ্ড অস্বস্তি লাগছে শরীরের মধ্যে। তো অনেকে গ্রহণ মানে হয়ে যাওয়ার পরে, মানে শেষ হয়ে যাওয়ার পরে স্নান করে, তো আমাদের স্নান করা এরকম কোনো ব্যাপার নেই, একটু ফ্রেশ হলেই হবে। তো আমি হাত পা ভালো করে ধুয়ে আসবো, মুখ টুক ধুয়ে আসবো, দিয়ে তারপরে কিছু খাবো, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া নেই, জল খাওয়া নেই। তো চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, চলো। তো বলেছিলাম পরে আসবো, পরে আর আসা হয়নি, কারণ শরীরটা একদম ভালো লাগছে না, অনেকক্ষণ না খাওয়ার পর খাওয়া দাওয়া করেছিলাম, তো শরীরটা খারাপ করছিল। রাতে খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছি আলুর তরকারি দিয়ে, একদম সিম্পলভাবে, কারণ অনেকক্ষণ না খাওয়া ছিল, তো যদি গ্যাস ট্যাস হয়ে যায় ওই জন্য বেশি কিছু খাইনি। তো শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু শুয়েও ছিলাম। তো ভিডিওটা আজকে আমি এ পর্যন্তই রাখবো, আশা করব তোমাদের ভালো লাগবে। আমি কিভাবে গ্রহণটা কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একদম ছোট্টর ওপরে একটা ভিডিও। তো এখানে কেউ প্লিজ কমেন্ট, কুসংস্কার নিয়ে এরকম কমেন্ট করো না, আমি রিকোয়েস্ট করব। সব জায়গায় সব কিছু তো মানে সম্ভব হয় না, আর এটা আমার কথার ওপরে না, কোনো মাই চাইবে না যে তার সন্তানের কোনো ক্ষতি হোক বা কিছু হোক, সবারই মনের মধ্যে একটা ভয় কাজ করে। আমার ক্ষেত্রে ব্যতিক্রম সেটা নিশ্চয়ই হবে না। তো যাই হোক, আমি ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আজকে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো আর আমাকে সাপোর্ট করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।